আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল শায়লাস ওয়ার্ল্ড। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমতে ভালো আছি, সুস্থ আছি। তাই নতুন আরেকটা হ্যান্ডপিন বেবি ফ্রকের ভিডিও শেয়ার করার জন্য হাজির হয়েছি। আশা করছি আপনারা পুরো ভিডিওটা দেখবেন। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাওয়া যাক। তো দেখতেই পাচ্ছেন বেবি ফ্রকটাতে কিন্তু আমি অলরেডি ড্রয়িং করে নিয়েছি। এখন এর ওপরে আমি বেসটা করে নেব। তো ভিডিওর শুরুতেই সবারকে ছোট্ট একটা রিকোয়েস্ট করতে চাই, যারা আমার চ্যানেলে নতুন এবং আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেনি, আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন নতুন ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য। আর যারা অলরেডি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন, আমার পাশে আছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো দেখতেই পাচ্ছেন আমি হোয়াইট কালারের, মানে অ্যাক্রিলিকের হোয়াইট কালারটা দিয়ে প্রথমে আমি বেসটা করে নিচ্ছি। বেস করার একটা কারণ হচ্ছে মানে রংটাকে ভালো করে ফুটিয়ে তোলা। সব কাপড়েই কিন্তু বেসটা করার প্রয়োজন নেই, বাট যে যে কাপড়ে প্রয়োজন সেই সেই কাপড়ে, বিশেষ করে ডার্ক কালার যে কাপড়গুলো সেই কাপড়গুলোতে কিন্তু আমরা মূল পেইন্ট করার আগে বেস করে নেব। তো বেস করার জন্য আমি এখানে অ্যাক্রিলিকের হোয়াইট কালারটা ইউজ করছি। আপনারা চাইলে হচ্ছে হোয়াইট পেস্টটা দিয়েও করতে পারেন। হোয়াইট পেস্টের সাথে আপনারা এনকে বাইন্ডার মিক্স করে তারপর হচ্ছে বেস করে নিতে পারেন। তো এই যে আমি সম্পূর্ণ কামিজটাতে কিন্তু বেস করে নিয়েছি, আর বেসটা শুকিয়ে যাওয়ার পর তারপর আমি হচ্ছে ইয়েলো কালারটা ইউজ করছি। আমি ফুলগুলো দুটো কালার দিয়ে করব, ইয়েলো আর রেড, যেহেতু ড্রেসটাতে লেস লাগানো আছে আর লেসের মধ্যে কিন্তু হলুদ, সবুজ এবং লাল রঙের ফুল করা আছে। তো আমি হচ্ছে ফুলগুলো হলুদ আর লাল দিয়ে করব, আর পাতাটা আমি সবুজ কালার দিয়ে করে দেব। আর এই হলুদ কালারটা কিন্তু একবার শুকিয়ে যাওয়ার পরে আমি আরও একটা প্রলেপ দিয়ে নিয়েছিলাম। এখন আমি রেড কালারটা দিয়ে অন্যান্য ফুলগুলো করে নিচ্ছি। আর এই পাতাগুলো করার জন্য আমি হচ্ছে প্যারট কালারটি ইউজ করব, টিয়া কালার যেটাকে আমরা বলে থাকি সেই কালারটা ইউজ করব, বা হালকা কচি কলা পাতা কালারও আপনারা এটাকে বলতে পারেন। তো পাতার মধ্যে হচ্ছে আমি সেই কালারটা ইউজ করতেছি। আর এই পাতাগুলো আমি এভাবেই রেখে দেব, পাতাগুলোর মধ্যে কিন্তু আমি কোনো শিরা দেব না। এখন হচ্ছে একেবারে ডার্ক গ্রিন কালারটা দিয়ে আমি ডালগুলো করে নেব।
ফুলের সাইডগুলোতে আমি হচ্ছে আপসান গ্লিটার কালারটা ইউজ করব। তো এতে করে কিন্তু ফুলের শেপটা ভালো করে বোঝা যাবে আর ফুলটা দেখতে আরও একটু বেশি সুন্দর লাগবে, সে কারণে আমি আফসান গ্লিটার কালারটা ইউজ করছি। তো এইভাবে কিন্তু আমি সবগুলো ফুলের সাইডে আফসান গ্লিটার কালার দিয়ে আন্ডারলাইন করে দেব। আমার ভিডিওতে মানে ভিডিও করার সময় হয়তো কোনো প্রবলেম হয়েছিল ক্যামেরা সেটিং করার সময়, সেজন্য এই মানে কিছু কিছু ভিডিও মাঝখানে একটু ছোট হয়ে চলে আসছে। আমি ঠিক করার অনেক চেষ্টা করেছি তারপরেও কেন যেন ঠিক করতে পারি নাই। তো যাই হোক, আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন ভিডিওটা। তো এই যে এই কাজটা হচ্ছে শেষ হয়ে গেলে আমি ড্রেসটাকে বাতাসে শুকিয়ে নেব, তারপর হালকা রোদে দিয়ে উল্টো পিঠে আয়রন করে দেব। তো প্রত্যেক ভিডিওতেই কিন্তু আমি এগুলো বলে দিয়ে থাকি, তো এই কথাগুলো অবশ্যই একটু মাথায় রাখতে হবে হ্যান্ড পেইন্ট করার ক্ষেত্রে। আমরা যারা হ্যান্ড পেইন্টের কাজ করি তাদের কিন্তু এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। তো এই যে দেখতেই পাচ্ছেন ড্রেসটা কমপ্লিট হয়ে গেছে, এটা হচ্ছে বেবি ফ্রকের ফাইনাল লুক। আশা করছি আপনাদের আমার আজকের কাজটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সবাই সবার জন্য দোয়া করবেন, সবাই সবাইকে সাপোর্ট করবেন। আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।